গভীর রাতে হঠাৎ ঝড় বৃষ্টির জেরে প্রাণ হারালেন চারজন, আহত কমপক্ষে 30। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কাদাপা জেলায়। শুক্রবার রাতে হঠাৎ ঝড় বৃষ্টিতে ঘটে এই বিপত্তি। রামনবমী উপলক্ষে কাদাপা জেলার কোদানদারামা মন্দিরে এক অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। প্রবল ঝড় বৃষ্টির কারণে ভেসে গিয়েছে সেই অনুষ্ঠান। উৎসবে সামিল হওয়া ভক্তদের চরম প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। ঝোড়ো হওয়া দাপটে ক্ষতিগ্রস্ত হয় অস্থায়ী শিবিরগুলি।